মানে পিএফ জিবি এবং সঞ্চয়পত্র সিপি ফান্ডের টাকা জিপি ফান্ডের টাকা আর সঞ্চয়পত্রের টাকা হ্যাঁ প্রশ্নটা কি যে সম্পূর্ণ জায়েজ কিনা বিভিন্ন ফান্ডের কথা বলেছেন এই ফান্ডে যে টাকা রাখা হয় এই টাকাটা গ্রহণ করা তার জন্য বৈধ কিনা এখন যেমন সঞ্চয়পত্র একটা বৈধ একটা এখন যেটা শুনেছি সরকার একটা ইয়ে করেছে এটা হলো বৈধ এটা এটার সাথে সুদের সম্পর্ক নেই যদি সুদের সম্পর্ক না থাকে এখন তো ভালো করে আর প্রশ্নটা শুনতে পারলাম না যে ফান্ডে হোক সুদের সাথে সম্পর্ক হলে জায়েজ নেই ওই ফান্ডে টাকা রাখা আর যদি যে না আমি উঠাইতেও পারতেছি না সরকার ফান্ড একটা সময় আইন করা আছে নেওয়া যাচ্ছে আইন করা আছে আমি যখন পেনশনে যাব আমি চাকরি থেকে অবসর নিব তখন আমাকে এই টাকা দেবে তখন টাকা দিলে সেটা দায় দিতে আপনার টাকা আপনাকে দিয়ে দিয়েছে আপনি সরকার যেখানেই রাখুক তারপরেও পেনশনের টাকা যেটুকু আমি জানি আমার জানার মধ্যে ভুল হইতে পারে দুইটা আছে একটা হলো সুদের সাথে সম্পৃক্ত আরেকটা হলো সুদ না সরকার নেবে ব্যবহার করবে বা যেটাই হোক এটা ব্যবসার সাথে সম্পৃক্ত এখন যদি ব্যবসার সাথে সম্পৃক্ত হয় আর সুদের সাথে সম্পৃক্ত না হয় তাহলে উনি তো ওটা নিতে পারবেন গ্রহণ করবেন মানে হচ্ছে এক বাক্যে আমরা এই কথার সমাধান দিতে পারছি না আরও সম্পর্ক কিছু বিষয় জানার দরকার রয়েছে আমরা সেই বিষয়গুলো জানতে পারলে আরও ওটা জানতে পারলে ভালো হয় তাকে আমরা পরামর্শ দিব যে স্থানীয় কোনো আলেমের কাছে আরও বিস্তারিত খুলে বললে তিনি হয়তো আপনাদেরকে সমাধান একটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা বিষয়টি মোহতারাম এরকমই আমরা বলতে চাচ্ছি জি মোহতারাম আমরা খুব সংক্ষেপে আপনার থেকে কিছু কথার উত্তর জানতে চাইব আমরা দেখি অনেক সময় কোনো মানুষ যখন মারা যায় তখন তার কবরের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করা হয় এই বিষয়টা কি না ঠিক না দোয়া করতে পারবে আল্লাহ ওনাকে মাফ করে দেবেন যে আসসালামু আলাইকুম দিয়ার কম রাসুল যেভাবে করছেন কিন্তু ওখানে গিয়ে আল্লাহ রাসুল নিজে কোরআন তেলাওয়াত করেননি কোনো ইয়ে করতে সাহাবারা করেননি আইম্মে কেরাম কেউ বলেননি এই জন্য কবরটা সেখানে কোনো যে অমুক সুরা পড়েন অমুক সুরা পড়েন এটা না এক কথা কোরআন তেলাওয়াত করবে না কিন্তু মৃত ব্যক্তির জন্য দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে একজন ব্যক্তি তার আত্মীয় স্বজন মারা গেলেন তিনি কবরের পাশে গিয়ে কোরআন দেখে দেখে পড়ছেন তিনি মুখস্থ করতে জানেন না বা মুখস্থ শেখেন নাই বা এই জন্য দেখে দেখে পড়ছেন এই একটা পদ্ধতি আর হচ্ছে লোক জড়ো করে ছাত্রদেরকে দিয়ে পড়ানো হয় যারা পড়তে পারে বলে কোনোটাই ঠিক না আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন মসজিদে গিয়ে করেন ঘরে নামাজের মুসল্লা বসে করেন তো কবরের পাশে বসে পড়ার দরকার নেই এটা করবেন না আর কি চর্চা আছে মানুষ যখন মারা যায় তখন লাশের পাশে বসে কোরআন পড়া হয় এটাও আছে সেটাও ঠিক না সেটাও ঠিক না জি আচ্ছা আর আমরা দেখি যখন জানাজা হয়ে যায় তখন জানাজার সময় বলা হয়ে থাকে এই লোকটি কেমন ছিল এরকম স্বীকারোক্তি নেওয়া হয় লোকদের থেকে এই বিষয়টা ইসলামিক বলে এইভাবে না এমনিই চাউর হয়ে যাবে যে আমাদের সমাজ থেকে একজন ভালো লোক নেককার লোক দিনদার লোক মারা গিয়েছেন স্বাভাবিক মানুষ মন থেকে বলবে কিন্তু স্লোগান দেবে উনি কেমন ছিলেন হয়তো চোর ডাকাত মারা গিয়েছে সবাই বলবে যে ভালো ছিল কবরের পাশে এভাবে স্লোগান দেওয়ার কোনো বিধান ইসলামে নেই জি তার মানে হচ্ছে পরিহারযোগ্য